আশ্চির্যের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে আজ মহালয়া। তাই এত সকাল সকাল ঘুম থেকে ওঠা, ছোটবেলার অভ্যেসটা আর কাটিয়ে ওঠা হয়নি। এক্সাইটমেন্টটা হয়তো আগের মতো নেই, তবে মহালয়া মহালয়া ব্যাপারটা কিন্তু বেশ মজাদার। ওর সাথে একবার পুজোয় অষ্টমীতে অঞ্জলি দিতে গিয়ে চোখে চোখ পড়ে গেছিল। ব্যাপারটা শুনতে ভারী ক্লিশে লাগলো, আমাদের প্রেমের শুরুটা কিন্তু ঠিক এইভাবেই হয়েছিল। ও কলকাতার বাইরে থাকে, প্রত্যেকবার পুজোতেই আমাদের দেখা হয়। আগের বার ষষ্ঠী থেকে শুরু করে নবমী পর্যন্ত একসাথেই কাটিয়েছিলাম, বেশ মজা হয়েছিল। তবে দশমীর দিন ছোট্ট একটা ভুল বোঝাবুঝির কারণে ও হুট করে বাড়ি ছেড়ে চলে গেছিল। যদিও পরে আমরা সবটা ঠিকঠাক করে নিয়েছিলাম, আমাদের প্রেমটা এই ফোনে ফোনে, যাকে বলে ওই ভার্চুয়াল প্রেম। মহালয়ার দিন, তাই সকাল সকাল ফোন করে তাকেও ডেকে দিয়েছিলাম। যদিও আমি জানি সে আবার ঘুমিয়ে পড়েছে, সত্যি করে বলতে গেলে পুরো মহালয়া আমিও দেখিনি, মাঝে আমিও ঘুমিয়ে নিয়েছিলাম। যেহেতু প্রত্যেকবার পুজোতে আমাদের দেখা হয়, তাই পুজো আসার অপেক্ষায় দুজনেই আমরা দিন গুনতে থাকি। ভেবেছিলাম এবার পুজোতে ভারী মজা করব, মানে দ্বিগুণ মজা, কিন্তু সিচুয়েশন এখন এমন যে তাকে প্র্যাকটিক্যালি ইউটিলাইজ করা বড় চাপের। তাই দুজনেরই একটু মনটা খারাপ, মুখ ভারী করে বসে রয়েছিলাম ভিডিও কলের সামনে। তবে ডিসাইড করলাম যে না, মন খারাপ করব না, ফোনে ফোনে যতটা সম্ভব এবার না হয় পুজোর মজাটা এভাবেই নেওয়া যাক। হ্যাঁ, হাতে হাতটা রেখে হয়তো ঘোরাটা হবে না, তবে ভিডিও কলের পর্দায় প্রিয় মানুষটার চোখে চোখ তো রাখাই যেতে পারে। হ্যাঁ, দূরত্ব এখন অনেকটা, আরো কতটা সময় এভাবে যাবে তা জানা নেই।
কিন্তু এই বলে না, ডিস্টেন্স মেক্স লাভ স্ট্রঙ্গার, সেটা ভেবেই না হয় এই সময়টা পার করা যাক।